الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. نحن شكريا سبحان رب العالمين الرحيم دعائي আমরা প্রতি জুমার ন্যায় আজকের সালাতুল জুমা আদায় লক্ষ্যে ওনার পবিত্রতার মসজিদে আসার এবং মাতার তাওফিক দান করেছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার সাথে তিনটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি অল্প সময়ের ভিতরে আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তাওফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আজকের আলোচনাটাই হলো সূরাতুল ফাতিহার আলোকে আমাদের দাওয়া পাওয়া আল্লাহর নিকট। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন যে বান্দা আল্লাহর কাছে কি চাইবে, কিভাবে চাইবে। দাওয়ার নিয়ম পদ্ধতি এবং দাওয়ার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহার ভিতরে শিক্ষা দিয়েছেন, যাকে বলা হয় সূরাতুত তালিমুল মাসআলা। আল্লাহর কাছে যাওয়ার নিয়ম প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভিতরে, যে বিষয় নিয়েও এক জুমায় আলোচনা করা হয়েছিল। তো আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, সাথে সাথে উনি আমাদের যা প্রয়োজন তা আল্লাহর কাছে চাইব না, এর আগে আল্লাহর প্রশংসা করতে হবে। এজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন আল্লাহ প্রশংসা করার পরে আমাদের পরিচয় ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, তারপরে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ প্রথমেই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো না যে আল্লাহ আমাকে এইটা দরকার এইটা দরকার, বরং প্রথমে আল্লাহ তাআলা কি করব, প্রশংসা গুণগান করব। আর কেনই বা করবো না তার প্রশংসা, কারণ তার সত্তা কত উঁচু মানের, তার মর্যাদা কত ঊর্ধ্বে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদিদ এটা 57 নম্বর সূরার 1-3 নম্বর আয়াতে বলেন, সুবহান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. سبح لله ما في السماوات والأرض. এই আসমানের জমিনে যা কিছু আছে, আসমান জমিনের মাঝেও যা কিছু আছে, সমস্ত মখলুক আল্লাহর তাসবিহ পাঠ করে, তার পবিত্রতা মহিমা ঘোষণা করে, বলেন সুবহানাল্লাহ। মানুষ
মানুষ যদি তার প্রশংসা না করে, তার গোলামি না করে, তার ইবাদত না করে, তাতে কিছু যায় আসে না। সমস্ত মখলুক তার প্রশংসায় নিয়োজিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তার জাত, তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান জমিনের রাজত্ব, মালিকানা, ক্ষমতা তার হাতে। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল আসমান, বিশাল এই পৃথিবী, সমস্ত আসমান জমিনের রাজত্ব, ক্ষমতা, মালিকানা হল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি কত বড় ক্ষমতাধর। ইয়ুহী ওয়া ইয়ুমীত, তিনি জীবন দান করেন, মরণ দান করেন। আয়াত মুআজ্জাল, কুদরতি হাতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে সর্ব ক্ষমতাবান। তিনি সব কিছুই করার ক্ষমতা তার রয়েছে। তিনি কোন বললেই হয়ে যায়, যদি বলে হও আর অমনি হয়ে যায়। কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি করার তার প্রয়োজন নাই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই। তিনি অনাদি অনন্ত। ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যমান এবং অপ্রকাশ্যমান। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয় সম্পর্কে জ্ঞাত। সাগরে কি পরিমাণ পানি আছে, পাহাড়ের ওজন কি পরিমাণ, তাম পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা পড়ে, কয় ফোঁটা বৃষ্টি পড়ল সব আল্লাহ জানেন। সমস্ত পৃথিবীর গাছপালার সংখ্যা এবং প্রত্যেকটা গাছের পাতা পত্র সম্পর্কেও আল্লাহ তাআলা কি জ্ঞাত। কখন কোন গাছের পাতা ধরে পড়ে সব কিছুই আল্লাহ টেরপাং জানেন, অবহিত। তাহলে তিনি কত বড় তার স্থান, মান, মর্যাদা। এজন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসকার আল্লাহ। কেন আল্লাহ প্রশংসা? রব্বিল আলামিন, যেহেতু তিনি সমগ্র জগতের প্রতিপালক। তার ক্ষমতা কত ঊর্ধ্বে, তাদের কুদরতদারি আর সেটাই আগুনি মুরতালা তো জানে বক্তি বিন্দারাবে আগুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত ঊর্ধ্বে, যে তিনি মোরগের মুরগির পেট থেকে ডিম বের করেন, মৃত একটা জীবিত মুরগির পেট থেকে একটা মৃত ডিম বের করেন, আবার ডিম মৃত ডিমের ভিতর থেকে আল্লাহ জীবিত মোরগ খানা কি করেন, বের করেন। অর্থাৎ পৃথিবীতে যত ডিম বাংলা আছে এগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত প্রাণী বের করেন। এই ক্ষমতা আর কারো নাই, তার আছে একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহ। গাহব দারা বলতে বক্তি যা জাহেরা সুগাদা আজ পারায়ে দিমে নামে সর্বদর মায়েরা কুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো একেবারে ফকির মিসকিনকেও আল্লাহ তাআলা ক্ষমতা, তিনি বাদশা রাজা বানানোর ক্ষমতা তার হাতে আছে, আবার রাজাকে তিনি কি গরিব ফকির বানানোর ক্ষমতাও তার হাতে রয়েছে। তিনি যাকে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অর্থ সম্পদ দান করেন, আবার যাকে চান ধনী লোকটাকে ইচ্ছা করলে এই আধা রুটির জন্য আপনার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানোর ক্ষমতাও আল্লাহর আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াই আমরা সকলে টিকে আছি। আর রহমানি রহিম, কেন আমরা আল্লাহর প্রশংসা করব, তিনি কেন, এজন্য যে তিনি সমস্ত জগতের প্রতিপালক, আপনার আমার প্রতিপালক, এবং এমনকি তিনি রহমান, তিনি আল্লাহ নাফরমানি করেন তাকেও তিনি দয়া করে লালন পালন করেন। আর রহিম, তিনি দয়ালু, যিনি শুধুমাত্র যারা নেকটা চিন্তার করেন, যার মুত্তাকি আল্লাহ ওয়ালা আল্লাহর খাঁটি বান্দা, তাদেরকেই বড়কালে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে দুনিয়াতে আল্লাহ রহমান, কারণ তিনি কাফের মুশরিক বেদীন নাফরমান মুরতাদ নাস্তিক, যারা আল্লাহ তাআলার গোলামি করে না তাদের প্রতিও তিনি দয়া করেন। আল্লাহর দয়া ছাড়া আমরা এক মুহূর্ত কি বেঁচে থাকতে পারবো না। তো কায়েম বকদনি এক কদম বেগাই বাদ মাদাদ মি রাজাদ দাম বাদাম, এক মুহূর্তের জন্য আমরা
এক পায়ে বা দুই পায়ে খাড়া হয়ে দাঁড়াইয়া থাকতে পারবো না নিজের বাহু বলে নিজের শক্তি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কি অদৃশ্য ভাবে কি সাহায্য সহযোগিতা না করেন, আল্লাহ তাআলার অনুগ্রহ সাহায্য রহমত করুণা মায়া অনাবরত আমাদের কাছে আসতে বিধায় আমরা বেঁচে আছি, আমরা চলতে ফিরতে পারছি, আমরা চোখ দিয়া দেখতে পারছি, কান দিয়া শুনতে পারতেছি, মুখ দিয়া কথা বলতে পারতেছি, হাত দিয়া ধরতে পারতেছি, পা দিয়া চলতে পারতেছি, আমরা চিন্তা চেতনার আলোকে কথাবার্তা বলতে পারতেছি, চিন্তা করতে পারতেছি, এটা একমাত্র আল্লাহর অন্তর দয়ায় আর রহমানি রহিম। তাহলে আমরা যদি আল্লাহ রহমত পেতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে মানুষের প্রতি দয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রতি দয়া করেন না। আল্লাহর দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, সুতরাং আল্লাহর দয়া আমাদের অবশ্যই দরকার। এই রহমত পেতে হলে আমাদের তো মানুষের প্রতি দয়ালু হতে হবে। যারা মানুষের প্রতি সদাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার প্রতি বর্তায় না, সে রহমত পাওয়া থেকে বঞ্চিত হয় বলে নাউজুবিল্লাহ। এজন্য মানুষের উপকার করা, মানুষের প্রতি দয়া করা, এটাই হলো ইসলাম। তাহলে আল্লাহ দয়া পাওয়া যাবে। আজকে তো ভাইয়ে ভাইয়ের প্রতি ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, আপনার সন্তানের প্রতি মা বাপ মা বাপের প্রতি সন্তানের কোনো মায়া মমতা নাই, আপন স্ত্রীর প্রতিও মহব্বত নাই, বছরের পরে বছরে গেলে একটা সালামও দেয় না। অথচ হাদিসের ভিতরে আছে, কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি করুণা দৃষ্টি দিয়া তাকায় তার চেহারার দিকে, আর স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে করুণা মায়া দয়া প্রেম ভালোবাসার দৃষ্টি দিয়া তাকায়, তাহলে তৃতীয় দৃষ্টি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমতের। বলেন সুবহানাল্লাহ। যে কাজটা অন্য মেয়েদের সাথে করলে গোনা হয়, সেই কাজটা নিজ স্ত্রীর সাথে করলে কি হয়? সওয়াব হয়। আপনি যদি একটা বেগানা মেয়ের হাত ধরেন তাহলে কি গোনা হয়? তাহলে আপনার স্ত্রীর হাত ধরলে আপনার ছবিরা গোনা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দয়া পেতে হলে অন্য কেউ কি করতে হবে? দয়া করতে হবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান বিল্লারদি ইয়ারহামুকুম মান বিসামা। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দয়া করে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেন। তোমরা পৃথিবীর ভিতরে যারা আছে প্রাণী কুল, তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শুধু মানুষের প্রতি সদয় হও এ কথা বলে না, বরং প্রত্যেকটা মখলুকের উপরে, জীবের উপরে, প্রাণী কুলের উপরে তোমরা কি করো? দয়া করো। তাহলে কার দয়া পাওয়া যাবে? আল্লাহ দয়া পাওয়া যাবে। মানুষের প্রতি সদয় হতে হবে, মানুষের সমালোচনা করা, মানুষের বিবাদ শিকায়ত করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ঠকানো, মানুষের প্রতি দুরূপ অত্যাচার করা, নির্যাতন করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এটা ইসলামে আদৌ পছন্দ করেন না। এজন্য মালিকি ওমিদ্দিন, আজ না হয় বাহু বলে যায় শক্তিতে যাই চেষ্টা করতেছ, কিন্তু তোমার জীবনের প্রতিটা কর্মের হিসাব দিতে হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে। সেই দিনের একত্র মালিক হলো আল্লাহ, বিচার দিনের মালিককে আল্লাহ। ওই দিন যারা পাওনাদার হকদার তারা তাকে আঁকড়িয়ে ধরে বলবে, আল্লাহ এই লোকটার বিচার করুন, এ আমার প্রতি জুলুম করেছে, আমাকে গালি দিয়েছে, আমার লোককে ঠকাইছে, আমার মাল আত্মসাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন, বলবেন যে তোমার পাওনাদারকে তোমার তার পাওনাটাকে দিয়ে দাও, তুমি হজ করেছো, তোমার জবান ঠিক ছিল না, তুমি গালি গালাজ করেছো, অত্যাচার করেছো, ধনী ছিলে, তুমি দায় চাঁদা করেছিলে, আজকে তোমার পাওনাদারকে তুমি সব দিয়ে দাও, সালাত আদায় করেছো তুমি সব দিয়ে দাও, তাকে রোজা রেখেছো তুমি সব দিয়ে দাও অন্যকে, এইভাবে তোমার জীবনের মহান সমান সব সবই এখন কি একে একে অন্য অন্য পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। এরপরে যখন সব থাকবে না, তখন সে বলবে, আল্লাহ আমি কি দিব, আমার তো কোনো সব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না পারবান, এখন তুমি তোমার পাওনাদারের গোনা তোমার কাঁধে নিয়ে তুমি আসামির বেঁচে অপরাধীর বেঁচে পাখি হিসাবে তুমি জাহান্নামে চলে যাও। বলে নাউজুবিল্লাহ। এজন্য বুদ্ধিমানের কাজ হলো যে যা কিছু এবাদত নিজের পক্ষে সম্ভব এটুক করা, কারো সমালোচনা না করা, কাউকে না ঠকানো, কারণ বিচারের দিনের মালিককে
আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। কেন আমরা আল্লাহর ইবাদত করব? যেহেতু সকল প্রশংসা পাওয়ার যোগ্য এক আল্লাহ, তিনি একমাত্র রব, তিনি একমাত্র রহমান, তিনি একমাত্র রহিম, তিনি একমাত্র কিয়ামত দিবসের মালিক। আমাকে তিনি ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তার উজিলা ছাড়া তা তিনি আমাকে একমাত্র জান্নাতে দিতে পারবেন, আর কেউ দিতে পারবেন না। সুতরাং ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। ইয়াকা নাবুদু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা তো মাবুদ, লা মাবুদা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, একমাত্র আল্লাহ। ওয়ালি ফর আল্লাহ, ওয়ালি আল্লাহ, একমাত্র কে? আল্লাহ। ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, যে অর্থ ইয়াকা নাবুদুর সেই একই অর্থ, অর্থাৎ শিরিক মুক্ত ইবাদত করো, একমাত্র আল্লাহ ইবাদত করো। ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, শুধু মসজিদে না, মসজিদের বাইরেও, শুধু মসজিদের বাইরে না, যত্রে তত্রে জীবন যেখানেই কাটাই সেখানেই কার হুকুম মতে চলতে হবে? আল্লাহর হুকুম মতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কর্ম সব কিছুই করতে হবে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী আল্লাহর আদেশ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে, তাকেই সন্তুষ্ট করতে হবে, আর না হয় পরকালে কোনো মুক্তি নাই। ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমরা ইবাদত বন্দেগি তো করতে পারবো না, আমরা সাহায্যের মোতাবেক কি ইবাদত করতে হলো তার সাহায্য লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাগবে। এই পৃথিবীতে যারা আছে সকলেই গ্রহণকারী, দাতা শুধু একমাত্র কে? আল্লাহ। আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহুল গনিয়্যু, একমাত্র ধনী পৃথিবীতে কে? আল্লাহ। আর সকলেই কি গরিব, অভাবী, কারো ক্ষমতার অভাব, কারো কি ইজ্জতের অভাব, এই ইজ্জত সম্মান ক্ষমতা অর্থ দৌলত হায়াত মত সব কিছুর মালিকে আল্লাহ। আমরা সকলেই অভাবী, কার কাছে চাবো? আর যারা মানুষের কাছে হাত পাতে, যারা মাজারের কাছে গিয়ে হাত পাতে, তারা বোঝে না যে এরা কার কাছে হাত পাতেন, কার কাছে পাত্র এরা? সব নবী রাসূল ওলিয়া উলিয়ারা কার কাছে হাত পাত্র? আল্লাহর কাছে। যখন বিপদে পড়েছিলেন ইউনুস আলাইহিসসালাম, মাছের পেটে বসে তিনি কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, কার প্রশংসা করেছিলেন? আল্লাহ। বিপদ থেকে বাঁচার জন্য কার কাছে ধন্যবাদ করেছিলেন? যদি ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বসে আল্লাহর কাছে সহযোগিতা না পাইতেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই থেকে যাওয়া লাগতো, মাছের পেট থেকে বাইর করার ক্ষমতা আর পৃথিবীর কারো ছিল না। তাহলে বিপদে পড়লে আমরা আল্লাহর সহযোগিতা চাইতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, এই শিক্ষা আমরা এখান থেকে পাই। ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সহজ পথ দেখাও। আমরা কেন আল্লাহর কাছে সরল সহজ পথ যাব? কারণ যেহেতু আমরা জানি না কোন কাজ করলে আল্লাহ রাজি হন, কোন কাজ করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন, কোন কাজ করলে আল্লাহ পছন্দ করে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এটা তো আমরা জানি না। আমরা যে জানি না, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 72 নম্বর আয়াতে বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ সে জালেম অজ্ঞ, এক তো জালেম আর এক তো অজ্ঞ। আমরা কেউ কিছু জানি না, মায়ের পেট থেকে কেউ কোনো কিছু শিক্ষা আসি নাই, এই পৃথিবীতে আসার পরেই আমাদের শিখতে হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে শিক্ষা না দেন তাহলে তো আমরা অজ্ঞ, মূর্খ। এবং অন্য আয়াতে বলা হয়েছে ওয়াকানাল ইনসানু আজুলা, এটা সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরার 11 নম্বর আয়াতে, যে মানুষ তো খুবই দ্রুততা প্রিয়, মানুষ ছটফট করে, যে কোনো কাজ করতে গেলে অস্থিরতা প্রকাশ করে। আল্লাহ তুমি যদি দয়া করে সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে না চালাও, আমি তো ওই এক অক্ষ ঘোড়া চলে গেলাম, আর এক অক্ষ ঘোড়ার আমার খবর নাই, আমার ভিতরে অস্থিরতা, আমি তো এই লাইনে আছি আবার এই বেলাইন হয়ে যেতে পারি, আমার ভিতরে অস্থিরতা কাজ করে। আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে ধরে আমাকে সদা সর্বদা হেদায়াতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, সরল সহজ পথের উপরে, সত্যের পথের উপরে, ন্যায়ের পথের উপরে, ইসলামের উপরে আল্লাহ তুমি আমাদেরকে কি করো? চালাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম,
আর এই সিরাতে মুস্তাকিম এটা একটা নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নবীদেরকে রাসূলদেরকে আল্লাহর প্রিয় খলিলদেরকে দান করেন বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা অর্থ করি তো আল্লাহ তাআলা দুশমনদেরকেও কি করেন দান করেন, এই জন্য সওয়াব জিনিস তো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো সিরাতে মুস্তাকিম। এজন্য সালাতে আদায়ের সময় আমরা সূরাতুল ফাতিহার ভিতরে যে বিষয়টা আল্লাহর কাছে চাই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি সিরাতে মুস্তাকিম। এটা কাকে দান করছেন? আল্লাহ তার খলিলকে দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 120 এবং 121 নম্বর দুইটি আয়াতে বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ولم يكن من المشركين شاكرا لأنعمه إذ سباه وهداه إلى صراط مستقيم। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন যে নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত এবং তিনি শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন, আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কি একজন গোলাম, তিনি কোনো শিরিক করেন নাই। আর যারা সনাতন ধর্ম পালন করে তারা বলে আমরা ইব্রাহিম ধর্মের উপরে আছি, সনাতন ধর্ম হিন্দুরা পালন করে, ইব্রাহিম আলাইহিস সালাম কি কখনো মূর্তি পূজা করেছিলেন? করেন নাই। এই ইহুদিরাও বলে আমরা কি ইব্রাহিমী ধর্মের উপরে আছি, খ্রিস্টানেরাও বলে আমরা ইব্রাহিমী ধর্মের উপরে আছি, আর ইব্রাহিম আলাইহিস সালাম কখনো শিরিক করেন নাই, তিনি ছিলেন শাকের, তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেন, তিনি সাদের, তিনি সিজদাকারী ছিলেন, রাকে রুকুকারী ছিলেন, তিনি ছিলেন সাবের ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরীক্ষা তাকে করেছেন, সকল পরীক্ষায় তিনি বা আতাম্মা হুন্না সব পরীক্ষায় তিনি পাশ করেছেন, কমপ্লিট করেছেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন এই যে তাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাকে মনোনীত করলেন, খলিল হিসাবে নির্বাচিত করলেন এবং তাকে আল্লাহ সরল সহজ পথে প্রতিষ্ঠিত করলেন বলেন সুবহানাল্লাহ। তাহলে সরল পথ কাকে দান করেন? খলিলকে দান করেন। গত শুক্রবার বলা হয়েছিল তার হাবিবকে দান করেন, ইয়াসিনুল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এই সরল সহজ পথের উপরে প্রতিষ্ঠিত করেছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ যে নেয়ামত তুমি তোমার খলিলকে, যে নেয়ামত তুমি তোমার হাবিবকে দান করেছ, যে নেয়ামত তোমার প্রিয় বান্দাদেরকে দান করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে বরিয়াত, তুমি আমাদেরকে যেই নেয়ামত নামক সিরাতে মুস্তাকিম দান করো বলেন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রতি রাকাতে প্রতিদিন প্রত্যেক ফরজ ওয়াজিব সুন্নাত নফল নামাজে কি করি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলি। ইহদি মানে তুমি দেখাও, ইহদি মানে তুমি দেখাও, আল্লাহ না দেখাইলে কেউ দেখতে পারে না, আল্লাহ যদি হেদায়াত না করে কেউ হেদায়াত করতে পারে না। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়ালা, আল্লাহ যদি হেদায়াত করেন কেউ গোমরাহ করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না, লাইনচ্যুত করতে পারে না, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন কেউ তাকে সঠিক পথে সন্ধান দিতে পারে না। এজন্য হেদায়াতের মালিক হলো একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহকে বলতো আল্লাহ তুমি আমাকে দেখাও। আল্লাহ এর জবাবে 30 পারা কোরআন নাযিল করেছেন যে হুদান লিন্নাস, এই মানুষের জন্য হেদায়াত পথ নির্দেশিকা হলো পুরা কোরআন বলেন সুবহানাল্লাহ। ইহদির অর্থ আল্লাহ চালাও, অর্থাৎ আল্লাহ আমি চলতে চাইলে চলতে পারবো না, তুমি তোমার কুদরতি হাতে আমাকে সঠিক পথের উপরে পরিচালিত করো, তুমি আমার হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দাও বলেন সুবহানাল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথে চলে যেসব লোকেরা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে তুমি আমাকে চালাও, আমাদেরকে চালাও। এই লোকগুলার বৈশিষ্ট্য হলো তিনটা গুণ এদের। এক নম্বরে যারা হেদায়াতের উপরে পরিচালিত হয়েছে সেই সব লোকগুলার বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিয়ামত প্রাপ্ত, দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়রুল মাগদুবি আলাইহিম, তারা
অভিশপ্ত নয়। তিন নম্বর বৈশিষ্ট্যওয়ালা দলিল, তারা পথভ্রষ্ট নয়। অর্থাৎ যারা পথভ্রষ্ট নয়, যারা অভিশপ্ত নয়, যারা তোমার নিয়ামত প্রাপ্ত আল্লাহ, তুমি আমাদেরকে তাদের পথে চালাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই লোকগুলা কারা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত, এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা তিন নম্বর সূরার 69 নম্বর আয়াতে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. আর দেখো, আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তার সঙ্গী হবে, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে বলা হলো নিয়ামত প্রাপ্তরা চার শ্রেণীর লোক। এক নম্বর হলো নবী, নবীজি, নবীগণ। নবীগণদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ামত দান করেছেন। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, যাদের সৌন্দর্য দেখে সেই মিশরের নারীরা বলেছিল, এ কোনো মানুষ নয়, এ যেন আকাশের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন, ওয়া কুন্না হাসা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা বলল, কখনই নয়, এ ব্যক্তি মানব নয়, এ তো কোনো মহান ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিয়েছিলেন, এই সৌন্দর্য নামক নিয়ামত দিয়েছিলেন কাকে? ইউসুফ আলাইহিসসালামকে। সুলেমান আলাইহিসসালামকে আল্লাহ সিংহাসন দান করেছিলেন, যে তিন বাহিনী আপনার মানুষ, ফেরেশতা এবং বিভিন্ন পক্ষীকুলকে নিয়া, তিনি লক্ষাধিক যাত্রী নিয়া, তিনি তার সিংহাসন নিয়া, তার তখতে সুলাইমানি নিয়া, তিনি কি করতেন? হাওয়ার উপরে বাতাসে ভ্রমণ করে বেড়াইতেন। বলেন এক মাসের বেশি দূরত্ব পথে তিনি কি করতেন? ভ্রমণ করতেন। বলেন সুবহানাল্লাহ। তবে তার নিয়ামতের সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ামত আল্লাহ আরো বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিসসালাম সিংহাসন নিয়া তিনি আসমানের নিচে বাতাসে ভ্রমণ করতেন, আসমানের নিচে নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আযিমের উপরে ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে ফেরেশতাদের সাজদা ইব্রাহিম আমিনের কদম পড়েছিল, সেখানে পড়েছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলে ইশারায় চাঁদ দু টুকরা হয়ে যেত, তিনি পা উঁচু করলে আরশে আযিমে বসে দিতেন, তিনি যদি কারো কর্মকাণ্ড দেখে খুশি হইয়া হেঁটে দিতেন তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারো কর্মকাণ্ড দেখে যদি বেদার হয়ে মুখ বেদার করে রাখতেন তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যেত। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহে ছিল, তিনি শরিয়াত কোনাটা ছিলেন, তিনি হা বললে সেটা হালাল হয়ে যেত, না বললে সেটা হারাম হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা, তার নিয়ামত আল্লাহ তাআলা সব নবীদের সাথে কি দিতেন? বেশি দিয়েছেন। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? এনাম মানে নিয়ামত দিয়েছেন। আল্লাহ যাদেরকে, যেসব নবীদেরকে, মানে সকল নবীদেরকেই তো কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। এই নবীদের কে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তারা যে পথে চলেছে, যে হেদায়াতের পথে চলেছে, যে তরিকায় চলেছে, যেভাবে চলে তোমাকে সন্তুষ্ট করেছে, যেভাবে চলে তারা জান্নাত অর্জন করেছে, আল্লাহ তুমি আমাদেরকে সে পথে চালাও। এটা হলো নিয়ামত প্রাপ্তদের চারটা স্তরের প্রথম স্তরটাই হলো নবুয়তের স্তর, দ্বিতীয়টা হলো সাদাকাত সত্যবাদীদের সত্যবাদীর স্তর, তিন নম্বর হলো শাহাদাতের স্তর, চতুর্থ নম্বরে হলো সালেহাত সৎকর্মশীলদের স্তর। বলেন সুবহানাল্লাহ। চারটা স্তরের কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর স্তর কারা? সাদাকাত সত্যবাদীটা, সিদ্দিকীন। আর এই সিদ্দিকীনদের সর্দার ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যে মেরাজের ঘটনা, তিনি না দেখে না শুনে আবু জেহেলের কাছে শুধু প্রশ্ন করেছিল যে আবু জেহেল, যে তুমি বলো, তুমি যা বলেছ তা কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা নিজ মুখ থেকে? তিনি বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন, এখনো তুমি খানায় কাবার সাথে ঢেলাম দিয়ে বসে আছেন, তুমি চলো তার কাছে জিজ্ঞাসা করো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যদি এটা সত্যিই সে বলে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর, আবু জেহেল তো এগুলা বলে, এগুলা কি সত্য? আপনি বলেছিলেন? হ্যাঁ সত্য বলেছিলাম। তাহলে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ আপনি সত্যই মেরাজ
করেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তোমার নামের সাথে উপাধি হলো সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে নামাজ আদায় করেছেন, আবু বকরকে ইমাম বানাইয়া বলেন ইমামুল মুরসালিন, তিনি সকল রসুলদের ইমাম, তিনি আবু বকরের পিছনে নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনার সূরা তাওবার ভিতরে এসেছে, গারে সুরের ভিতরে তার সাথী লা তাহজান বলা হয়েছিল, যে তার সাথী হিসাবে ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআনে কারিমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ, যে আবু বকরকে মানে না সে কোরআন মানে না, যে আবু বকর থেকে দূরে কোরআন তার থেকে দূরে, যে আবু বকরের নিকটে যে আবু বকরের প্রিয় কোরআন তার প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক অবদান রয়েছে, এরকম ভাবে তারা সত্যকে আপনার নিজ বিধায় সন্দেহ অতীত বিশ্বাস করবে, আপনার সে হবে কি সিদ্দিক। আর শাহাদাত, যারা শহীদ হয়েছিল দিনের পথে, যারা সত্যকে সাক্ষ্য দিয়েছিল, যারা দান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রাণ দিয়ে উৎসর্গ হয়ে শাহাদাত মানে সাক্ষ্য দান করেছিল সত্যকে, তারা হল শহীদ। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন, এরা ছিল কি শহীদদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। এদের পথে আল্লাহ তুমি আমাদেরকে চালাও। তারপর বলা হয়েছে অসলহীন সৎকর্মশীল, যারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল সব কাজগুলো যথাযথ আদায় করে, কোনো একটা কাজ তারা ছাড়ে না, ইসলামের আদর্শ থেকে তারা দূরে ছাড়ে না, তারা সব সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এক হাতে থাকে নবীর ফরমান, আর এক হাতে থাকে আল্লাহ তাআলার কোরআন। বলেন এই কোরআন আর ফরমানে নবী নিয়া যারা জীবন চালায় তারাই হলো সালেহীন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই সালেহীনদের পথে আমাদেরকে তুমি চালাও, এই শাহাদাত যারা বরণ করেছে শহীদগণের পথে তুমি আমাদেরকে চালাও, এবং যারা ছিল সিদ্দিকীন সত্যবাদী তাদের পথে তুমি আমাদেরকে চালাও, যেসব নবীগণদের উপরে তুমি নিয়ামত দান করেছ তাদের পথে তুমি আমাদেরকে চালাও। এভাবে বলা হয়েছে যে সিরাতে মুস্তাকিমের উপরে তুমি আমাদেরকে কি করো, পরিচালিত করো, গায়রিল মাগদুব। এবার আর একটা কথা না বললে নয়, এই সিদ্দিকীন বলেন আর সোহাদা বলেন মানে যারা শহীদগণ বলেন আর সালেহীন সৎকর্মশীল বলেন, এরা সকলেই সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। সকলে কি তাহলে সিরাতে মুস্তাকিম কাদের পথ, সাহাবাদের পথ। সিরাতে মুস্তাকিম কাদের পথ, নবীদের পথ। তাহলে আমাদের নবীর নাম কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার তরিকা আর পদ্ধতিকে বলা হয় সুন্নাহ, আর সাহাবায়ে কেরামের জামাত হল জামাত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পথই হল সিরাতে মুস্তাকিম, সঠিক সরল সহজ পথ, সত্যের পথ, ন্যায়ের পথ, ইসলামের পথ, জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যাদের কর্ম, যাদের মত, যাদের পথ, যাদের সব কিছুই হবে কি সুন্নাতের তরিকায়, তারাই হলো আহলে সুন্নাত। এখন দাঁড়াইয়া প্রস্তাব করলেন, মাথায় টুপি দিলেন না, আপনি কি কয় জানি অনেক কাজে ইসলাম বিরোধী করলেন, আর যদি বলেন আহলে সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখলেন না, তাহলে কি এটা কি শোভা পায় আপনার মুখে? কখনোই শোভা পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের আদর্শেতে আপনাকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে আসি, যে তরিকায় আসি, এই পথে যারা চলবে তারাই একমাত্র জান্নাতি হবে, আর সকলে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কারণ তারাই ছিল কি আর সঠিক পথে। এবার তাহলে নাজাতের পথ, সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ কয়টা? অনেক পথই তো বললাম, তাহলে কি অনেক পথ না একটা পথ? পথ একটাই, সেটা কোরআনের পথ বলেন, ইসলামের পথ বলেন, নবীদের পথ বলেন, সিদ্দিকদের পথ বলেন, শহীদদের পথ বলেন, সালেহীনদের পথ বলেন, পথ কয়টা সেটা ইসলামের পথ বলেন, পথ কয়টা? তাহলে মোজাব কেন থাকতাম? তাহলে খায় মোজাব হইলে পথ থাকতে হয়ে গেল না? না, মোজাব পথের ভিন্নতার কারণে নয়, মতের ভিন্নতার কারণে। আপনার যখন যাত্রা করে তখন এর দ্রুততা কারো বেশি থাকে, কারো কম থাকে। কেউ বাসে চলে, কেউ টেম্পুতে চলে, কেউ রিক্সায় চলে, কেউ পায়ে হাঁটে চলে। এই গতি, গতির কারণে পথ চারটা মানে মোধাব কয়টা? চারটা। না হলে সকলের পথ, সকল মোধাবের পথ কয়টা?
একটা, কেউ তো দ্রুত গতিতে চলে, যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, হানাফি মাযহাব খুব দ্রুত গতিতে চলে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে সত্যের যুগ, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তারপর তাবেইনের যুগ। সব চারজন ইমামের একজন ইমাম, শুধুমাত্র একমাত্র ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলি হিজরিতে জন্মগ্রহণ করেন, তার উস্তাদ ছিল ছয়জন সাহাবী, তিনি ছিলেন একজন তাবি, আর বাকি তিনজন ছিলেন তাবে তাবি। তাহলে তাদের চলার গতি চাইতে আবু হানিফা রহমাতুল্লাহ গতি দ্রুত। এই জন্য ইমামে আজম আবু হানিফা হানাফি মাযহাবের অনুসারীরা দ্রুত জান্নাতে চলে যাবে, একটাই পথ, সিরাতে মুস্তাকিমের পথ বলে সুবহানাল্লাহ। তাহলে তার মাযহাব হলো এটা সকলের পথ কয়টা? একটা। সকলের পথ কয়টা? একটা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমার মনে হয় আর সামনে না আগাই, কারণ আরো যা আলোচনা বারে নাকিবে আলাইহিম ওয়া দোয়ালি, কোরআনের আলোকে ইহুদি খ্রিস্টানের আলোচনা এবং পথভ্রষ্টদের আলোচনা, বিশাল আলোচনা, এটা আর এক জুমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সঠিক সরল পথে পরিচালিত করেন, আমরা যেন সঠিক পথের সন্ধান পাই এবং হেদায়েতের উপরে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নাত